টেকনোলজি গুরু চ্যানেলে তো আমরা দেখতে পাচ্ছি কমন একটা সমস্যা আমরা পাই, আমাদেরকে পড়তে হয়, সেটা হচ্ছে আমরা তখন ফটোশপ বিশেষ করে পোর্টেবল বা এমনি ইনস্টল দিই, সাধারণত এই ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে সমস্যা হয়, কিন্তু চেঞ্জ হয়ে যায় কেউ আসতে থাকলে। তো আমরা আজকে দেখবো কীভাবে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। প্রথমত আমাদেরকে চলে যেতে হবে হলো মাই কম্পিউটারে গিয়ে এখানে আমরা প্রোগ্রাম ফাইল অথবা আমার এখানে আছে কার করে এখানে প্রোগ্রাম ফাইল আসতে পারে, প্রোগ্রাম ফাইলে অ্যাডোবি থাকতে পারে। আমি যেহেতু পোর্টেবল রাখছি আমার তো এখানে থাকে, এখান থেকে আমরা অ্যাপে চলে যাবো, অ্যাপে চলে গিয়ে এটাতে চলে যাবো, এটাতে চলে গিয়ে আমি যেটা লোকের এখানে গিয়ে আমার যেটা করতে হবে ENGES ঠিক আছে, তারপর হচ্ছে সাপোর্ট ফাইল, সাপোর্ট ফাইলে গিয়ে এই যে ডট ডেভ যে ইয়াটা আছে এটাকে আমরা জাস্ট কেটে দিয়ে ডেভটা কেটে দিয়ে আমি ওল্ড করি OLD জাস্ট আর কিছু না, এটা করে দিয়ে আমার এখানে নিয়ে সেভ করে দেবো। তো সেভ করে দিয়ে আমি জাস্ট ক্লোজ করে দেব, আমার এখানে যেরকম করেছি এটাকে ক্লোজ করব, ক্লোজ করে আবার আমি রান করব। আবার যদি আমি ফটোশপ রান করি তো খুবই ইন্টারেস্টিং বিষয়, একদম আমি যেতে চাচ্ছি বিজনেস ক্যাটাগরি ওভাবে আসবে, কিন্তু একটু অপেক্ষা করুন। এই হেসেলটা আমাদের অনেককে পয়েন্ট হয়, বাট আমরা এই যে দেখুন আগের মতো চলে আসছে, ফাইল এডিট যেটা থাকার কথা ইউএসএ স্ট্যান্ডার্ডে সেটা চলে আসছে, খুবই চমৎকার, খুবই ইন্টারনেটিক জিনিস। যদি ভালো লাগে থাকে আমরা লাইক করবেন, শেয়ার করবেন, আমরা আমাদের কাজে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।